বেশি নারীর বিস্তারিত জানবো সহকর্মী খালেদ সাইফুল্লার কাছ থেকে। খালেদ, এই হাইটেক পার্কে মোবাইলের কোন কোন ধরনের অ্যাক্সেসরিজ তৈরি হয় আর বছরে কি পরিমাণ বাণিজ্য হয় এই খাতে? উজ্জ্বল, কুমিল্লার পেয়ারতলি গ্রাম, এটি সদর উপজেলার একটি এলাকা। সেখানে কিন্তু প্রত্যন্ত এলাকায় একটি সম্ভাবনার জাগরণ সৃষ্টি করেছেন গ্রামীণ নারীরা। উচ্চশিক্ষার গণ্ডি না পড়লে অধিকাংশ নারীদের হাতেই কিন্তু এখানে প্রযুক্তিপন্ন মোবাইলের অ্যাক্সেসরিজ এবং মোবাইল উৎপাদন হচ্ছে। এখানে তারা মূলত যে ফ্যাক্টরিটি রয়েছে এখানে সব ধরনের মোবাইল উৎপাদনের ক্যাপাসিটি রয়েছে। তারা প্রাথমিকভাবে বাটন সেট, যেটি সিম্বিয়ান সেট নামে পরিচিত, সেগুলো তারা উৎপাদন করছেন। এখানে বেশিরভাগ কর্মীদের মধ্যে অধিকাংশই কিন্তু নারী এবং যারা আশেপাশে এলাকা থেকে তারা এখানে কাজে যোগ দিয়েছেন এবং অনেকের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং তার নিচেও কিন্তু রয়েছে। তারা তাদেরকে তো এখানের যারা প্রকৌশলী রয়েছেন তারা তাদেরকে তৈরি করেছেন, দীর্ঘদিন ধরে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তারা কিন্তু এই কাজগুলো করছেন। এখানে হালিমা টেলিকম প্রথমে তারা মোবাইলের অ্যাক্সেসরিজ, ব্যাটারি, চার্জার সেগুলো উৎপাদনের কাজ শুরু করে এবং তার পরবর্তীতে তারা মোবাইল উৎপাদনে আসে এবং এটি তারা প্রতি মাসে এখানে প্রায় 1.5 লাখ পিস মোবাইল কিন্তু তারা উৎপাদন করছে। অর্থাৎ এরা কিন্তু বেশ প্রযুক্তি পণ্য উৎপাদনে আরও কিছু কাঠামোতে তারা চলে গিয়েছে। ইতিমধ্যে তারা হোম অ্যাপ্লায়েন্স এবং বা ইলেকট্রনিক্স আইটেম কিন্তু উৎপাদন করছে। তারা বাটন, তারা যে গৃহস্থালির যেই সামগ্রী, বিশেষ করে সকেট, সুইচ, লাইট, এলইডি লাইট, সেগুলো কিন্তু তারা উৎপাদন করছেন। অর্থাৎ প্রযুক্তির নানা খাতে কিন্তু তারা উদ্ভাবনের কাজে তারা বিনিয়োগ করছেন এবং এটি তারা এই গ্রামীণ এলাকা থেকেই কিন্তু তারা এই কাজগুলো করছেন। অর্থাৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন এবং এটি তারা আরও বিস্তৃত করছেন। তারা বলছেন যে তারা তাদের পরিকল্পনা রয়েছে যে এটিকে অ্যান্ড্রয়েড মোবাইল উৎপাদন সহ নানারকমভাবেই যেন প্রযুক্তি পণ্য উৎপাদন আরও বাড়ানো যায় এবং সেদিকে তারা খেয়াল করছেন। এবং একটি আশার বিষয় যে বাংলাদেশকে প্রযুক্তির বাজারে, প্রতিযোগিতামূলক বাজারে জানান দেওয়ার জন্য এই কর্মীরা তাদের দক্ষতা নিয়ে কাজ করছেন। উজ্জ্বল।